हाय व्यूअर्स, यू आर वेलकम टू माय चैनल मैथ ट्यूटोरियल्स बाय आशीष दास, मायसेल्फ आशीष दास एंड दिस इज माय वीडियो नंबर 447। आजकेर ई 447 नंबर वीडियोते आमरा आलोचना करछी अनुपात और समानुपात। आमादेर वेस्ट बेंगल बोर्ड थेके क्लास 10 एर जोन्ने गणित प्रकाश बोले जे अंक बोईटा देवा होयेछे सेई गणित प्रकाश बोइयेर पेज नंबर 97 थेके 99 पर्यन्त देखो कोषे देखी 5.3 आछे। এই কোষে দেখি 5.3টা হচ্ছে অনুপাত ও সমানুপাতের লাস্ট চ্যাপ্টার। আজকের এই 447 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 5.3 কোশ্চেন নাম্বার 12 এর বি এবং সি এর প্রশ্নগুলো আলোচনা করছি। কোশ্চেন নাম্বার 12টা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, যেটাকে আমরা ভেরি শর্ট আনসার টাইপ বলে থাকি। তার বিতে আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি বলে দুটো বিবৃতি আছে, আর সিতে আছে শূন্য স্থান পূরণ করি, তিনখানা শূন্য স্থান আছে। তো দেখা যাক, আমি শুরু করছি। দেখো বি এর 1 এখানে কি বলছে, এ বি ইজ টু সি স্কোয়ার, বি সি ইজ টু এ স্কোয়ার, সি এ ইজ টু বি স্কোয়ার, এদের যৌগিক অনুপাত কত? যৌগিক অনুপাতটা 1:1। তো যৌগিক অনুপাতটা কি করলে হয়, না এই যে পূর্ব পদগুলো আছে এই পূর্ব পদগুলোর গুণফল, তাহলে কি হচ্ছে এ বি ইন্টু বি সি ইন্টু সি এ ডিভাইডেড বাই উত্তর পদগুলোর গুণফল, মানে সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তো এটা কত হচ্ছে, এ আর এ তে হচ্ছে এ স্কোয়ার, বি আর বি তে হচ্ছে বি স্কোয়ার, আর সি আর সি তে হচ্ছে সি স্কোয়ার। এখানেও তো তাই থাকছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তো কেটে গেল, তাহলে তো 1:1 হলো, তার মানে এটা সত্য। আমরা লিখব এই বিবৃতিটা সত্য হলো। এরপরে বলছে এক্স কিউব ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কিউব, এরা ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি হলে পরে কি হয়, ক্রমিক সমানুপাতি হলে ধরো আমি এ সমস্ত নয়, আমি ধরে নিচ্ছি যে তিনটে সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি, তার মানে কি এ বাই বি আর ইকুয়ালস টু হবে বি বাই সি, অর্থাৎ ফার্স্টের দুটোর যা অনুপাত পরবর্তী দুটোরও তাই অনুপাত, আমরা সেইটা বার করে দেখে নিলেই হয়ে যাবে। তাহলে ফার্স্টেরটা কি আছে, এক্স কিউব ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এটা এটা কাটলে এক্স পড়ে থাকবে, এটা এটা কাটলে ওয়াই পড়ে থাকবে, মানে কত হচ্ছে এক্স বাই ওয়াই। এবারে লাস্টের দুটোর অনুপাত কত হবে, না বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই কিউব, তাহলে এটা এটা কাটলে এক্স আর এটা এটা কাটলে ওয়াই, মানে এক্স বাই ওয়াই থাকবে। তাহলে ঠিক আছে, এটাও সত্য, তো লিখে দাও দুটোই সত্য হলো। ওকে সত্য, তার মানে কোশ্চেন নাম্বার বি আমাদের কিন্তু হয়ে গেল। এইবারে আমরা আসছি সিতে, সিতে কি বলেছে, সিতে আমাদেরকে বলেছে যে তিন শূন্য স্থান পূরণ করি। তার প্রথমটায় বলেছে যে তিনটে ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যা, তাদের গুণফলটা হচ্ছে 64, তাহলে মধ্য সমানুপাতিটা কত, তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যা তাদের গুণফল হচ্ছে 64, মধ্য সমানুপাতিটা কত, এটা আমাকে বার করতে হবে। দেখো কিভাবে করছি, তো তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যা যেটা বলছে, তোমরা যদি সেই তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যাকে ধরো এ বি আর সি যদি ধরো, তাহলে পরে কি হয়, এ বাই বি এটা ইকুয়ালস টু বি বাই সি এটা ইকুয়ালস টু কে হবে, তার মানে কি হবে এ বাই বি এটা ইকুয়ালস টু কে আর বি বাই সি এটা ইকুয়ালস টু কে, তার মানে বি ইকুয়ালস টু কি হবে সি কে, আর এ ইকুয়ালস টু কি হবে বি কে, বি কে মানে কি হবে সি কে স্কোয়ার, তার মানে
সংখ্যাগুলো কি কি? না, একটা হচ্ছে এ মানে হচ্ছে সি কে স্কোয়ার, সি কে আর সি, এই হচ্ছে তিনটে ক্রমিক সমানুপাতি সংখ্যা। তো এদের গুণফলটা হচ্ছে 64। তা গুণফল মানে এগুলোর গুণফল, তাহলে কি হচ্ছে সি কিউব কে কিউব, এইটা হচ্ছে 64। তার মানে কি সি কে এটার হোল কিউব, এটা ইকুয়ালস টু 4 4 16, 4 16 64। তার মানে সি কে কত? সি কে হচ্ছে 4। সি কেটা কি ছিল? বি, এটাই তো হচ্ছে মধ্য সমানুপাতিটা। তাহলে মধ্য সমানুপাতিটা কত হবে? 4 হবে। আশা করি বুঝতে পেরেছ। দেখো আমি আরো একবার ব্যাখ্যা করে দিচ্ছি। ধরো তিনখানা ক্রমিক সমানুপাতি সংখ্যা এ বি সি, তাহলে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু কে হবে, এ বাই বি ইকুয়ালস টু কে হবে তাহলে এ ইকুয়ালস টু বি কে, বি বাই সি ইকুয়ালস টু কে হবে তাহলে বি ইকুয়ালস টু সি কে। বি এর মানটা যদি এখানে বসিয়ে দাও তাহলে সি কে স্কোয়ার হবে এ। তার মানে সংখ্যাগুলো কি কি? প্রথম সংখ্যাটা হলো সি কে স্কোয়ার, তারপরেরটা সি কে, তারপরেরটা সি। এই সংখ্যা তিনটের গুণফল কি হবে? সি কিউব কে কিউব, মানে সি কের হোল কিউব, আর সেই গুণফলটা বলছে 64। 64 মানে 4-এর কিউব। তাহলে সি কেটা কত? সি কে হচ্ছে 4। সি কেটা কি? সি কেটাই তো মধ্যপথ। তা মধ্য সমানুপাতিটা কত হবে? 4 হবে। আশা করি বুঝেছ। এবারে এরপরে বলছে এ ইস টু 2 ইকুয়ালস টু বি ইস টু 5 ইকুয়ালস টু সি ইস টু 8। এটা হলে এর 50% ইকুয়ালস টু বি এর 20% ইকুয়ালস টু সি এর -%। দেখো কোনটা কত। এ বাই 2 ইকুয়ালস টু হচ্ছে বি বাই 5 ইকুয়ালস টু হচ্ছে সি বাই 8। এটা তুমি কে ধরো, তাহলে এ কত হবে? 2 কে, এটা ইকুয়ালস টু কে, এ ইকুয়ালস টু 2 কে, বি ইকুয়ালস টু কত হচ্ছে? 5 কে, আর সি ইকুয়ালস টু কত হচ্ছে? 8 কে। তো এ এর 50%, এটা কত হচ্ছে? না, 2 কে ইন্টু 50/100 মানে 2 কেটে গেল, কে হচ্ছে? আচ্ছা, বি এর 20% কত হচ্ছে? বি তো 5 কে ইন্টু 20/100, 5 5 দিয়ে 5 কে কেটে দাও মানে কে হলো? বলছে যে সি এর, তাহলে সেটা কত পার্সেন্ট হবে? কোনটা এই কেটা সি এর কত পার্সেন্ট হবে? তা কে এইটা কার পার্সেন্টেজে বার করছি? সি এর, সি মানে হচ্ছে 8 কে ইন্টু 100%, কে কে কেটে দাও, 4 দিয়ে কাটো, 25/2% কত হবে? সি এর 25/2%। যারা ভাগ করবে ভাগ করে দিও, 25 কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে পাবে 2 1 কে 2 5, 2 2 গুণে 4 1, মানে 12 পূর্ণ 1 এর 2% হবে। এটা কত হবে? 12 পূর্ণ 1 এর 2%। পার্সেন্ট তো দেওয়াই আছে, 12 পূর্ণ 1 এর 2 হলো। এর পরেরটা কি বলছে? এর পরেরটা বলছে x+2 এবং x-3, তার মধ্য সমানুপাতিটা হচ্ছে x। তাহলে x এর মানটা কত? দেখো আমাদেরকে বলছে যে x+2 আর x-3 মধ্য সমানুপাতি হচ্ছে x। তার মানে কি? x+2/x, এইটা ইকুয়ালস টু x/x-3। তাহলে এক্স স্কোয়ার কত হবে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু হবে x+2 ইন্টু x-3। তাহলে এক্স স্কোয়ারটা কত হবে? এটা দিয়ে গুণ করো, এক্স দিয়ে এক্স কে গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে -3 কে গুণ করলে -3x, 2 দিয়ে x কে গুণ করলে +2x, প্লাসে মাইনাসে -6। এবারে x স্কোয়ার কেটে গেল, তাহলে কি হলো? -3x+2x, তাহলে হচ্ছে মাইনাস
x minus 6 এটা equals to 0 x টাকে এপাশে পাঠিয়ে দাও তাহলে x equals to কত হচ্ছে না minus 6 হচ্ছে তাহলে x এর মান কত minus 6 minus 6 এটা হচ্ছে x এর মান আশা করি বুঝতে পেরেছো তো ভিউয়ার্স তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেব শুধু তাই নয় এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে তোমাদের কোনো সমস্যা থাকবে না এর পরবর্তী অঙ্ক অর্থাৎ এই কোর্সে দেখি 5.3 লাস্ট অঙ্ক 13 নম্বর প্রশ্নের অঙ্কগুলোর জন্য তোমরা আমার 448 নাম্বার ভিডিওর দিকে লক্ষ্য রাখো আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো দ্যাট ইজ অল বাই